আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সম্মান ঠিক রেখে আপনারা মঞ্চটি আগ করবেন। চট্টগ্রাম অঞ্চলের 6টি জেলার সাংগঠনিক প্রতিনিধির সম্মেলনে সভামঞ্চ থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে তোলপাড় পুরো চট্টগ্রাম। জানিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচারিত হচ্ছে একের পর এক। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের মাঝে। সম্মেলনের পরপরই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে দফায় দফায়। আর গতকাল রোববার 27 অক্টোবর প্রতিনিধি সম্মেলনের ওই ঘটনায় আজ 28 অক্টোবর বিকেলে নগরীর গোলপাহাড় এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ করে বাগমনিরাম ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে। চট্টগ্রাম প্রেস ক্লাবেও বিক্ষোভ মানববন্ধন করেছে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। বিকেল 3টা থেকে বিভিন্ন ওয়ার্ড, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আগত নেতারা বক্তব্যে গতকালের ঘটনায় 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে মেয়র নাসিরকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তবে বিষয়টি নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আজম নাসিরউদ্দিনের কাছে জানতে চাইলে দুঃখ প্রকাশ করে বলেন, শৃঙ্খলা রক্ষায় মঞ্চ থেকে সার্বজনীনভাবে নামতে বলেছি, কাউকে হেয় বা উদ্দেশ্য করে নয়। দুঃখ প্রকাশ করি, কারণ হলো কেউ যদি আর খালি মিটিং পরিচালনা করতে যায় এনে কেউ যদি মন কষ্ট পান তাহলে নাহলে আমিও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। কেউ কারণ আমি যে দায়িত্বভার দিয়ে আরও যে অর্পণ করা হইছি ইয়েন সঠিকভাবে দায়িত্ব পালন গরিবের গরিবের লেবুলি এনে খালি আই ডিসিপ্লিন দিয়ে ইয়েন ওরে অতীব গুরুত্ব দিই, এই হল বিষয় এবং সিদ্ধান্ত নিয়েন সেই অনুযায়ী। এটা কেউর মানে কোনো তর্কাতর্কিও নয়, কেউর মানে কোনো বাগবিতণ্ডে কিছুই নয়, এটা অনুরোধ করেই ব্যাক্ষণ অনুরোধ দেখি। এটা কেউ না হয়তো ঠিক আছে না আমি বসুম বা ইন্দি তো যাই ইন্দি বসি কেউ না, কিন্তু প্রার্থীদের তো উনি হাতেই তো অবাক লাগি, হাতে তো অবিশ্বাস মনে হয়। ইন ফিউচার তো আর কেউ তৈলে দল ডিসিপ্লিন মাইতো না, দল ডিসিপ্লিনের ক্ষতিগ্রস্ত হন হবে তৈলে দলই যদি কেউ মধ্যে ওটি ঠিক আছে আরও সিদ্ধান্ত নমান্য বা সিদ্ধান্ত কার্যকর করতো, আর এলে যদি কিছু হইতো তাহলে তো কেউ সিদ্ধান্ত কার্যকর করবে সাহস করতো না বা কাল্পনিক কেন ইস্যু সৃষ্টি করার অপচেষ্টা হইনি। ইবে কোনো ইস্যুই ন যে ইস্যু করিবার লাগে, ইবে ইস্যু করি ওই ইয়েনি তো দুঃখজনক, ইবে তো কোনো ইস্যু ন যাই অনুমানে হতে আতে নিজের তো খারাপ লাগে, জিয়েন বাস্তবতা খারাপ লাগে কি হই মেনটে। আর যদি কোনো বিন্দু বিসর্গ যদি ইন্টেনশন থাকতো, বিন্দু বিসর্গ যদি কেন মানে এব্যাপারে হাসিনা মহিউদ্দিনের বক্তব্য নিতে বারবার চেষ্টা করা হলেও গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ডেস্ক নিউজ, সি+ টিভি।